আমি একটা কথা বলেছি দেখেন, যারা এই সন্ত্রাসীদেরকে এই গুন্ডাদের হামলা থেকে বাকি আছে, বেগম জিয়া সাহেব প্রধানমন্ত্রী, তার উপরে সিটি কর্পোরেশন নির্বাচনের সময় ছাত্রলীগের গুন্ডারা এই কারণ বাজার মোড়ে হামলা চালায়নি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপরে এই ফেনি যাওয়ার পথে এই নিজাম হাজারীর গুন্ডা বাহিনীরা হামলা চালায়নি, চালিয়েছে এই সরকার। টিকে আছে এই হামলাকারী সন্ত্রাসীদের মাধ্যমে এই ঘটনাবিহীন অবৈধ সরকার বর্তমানে সন্ত্রাস ধর্ষক দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকে পরিণত হয়েছে। অনেকগুলো সমাজ সমস্যা সমাধান একটা জায়গায়, এই গুন্ডাতন্ত্রের অবসান ঘটাতে হবে, এই স্বৈরতন্ত্রের অবসান ঘটাতে হবে। এজন্য বলছি যে আজকে ব্যক্তি মান্নার উপরে হামলা হয়নি, হামলা হয়েছে এই সময়ের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের একজন অগ্রভাগের সৈনিকের উপরে। দলমত নির্বিশেষে আমরা যদি এই হামলা নিয়ে কথা না বলি আগামীকাল কিন্তু রক্ষা পাবো না, বাস্তবটা তাই হচ্ছে। সেখানে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, শুধু মান্না ভাইয়ের কথাই নয়, আজকের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য এই ভোটারবিহীন অবৈধ সরকারকে হটাতে যারাই কথা বলছে, আন্দোলন সংগ্রাম করছে, তাদের প্রত্যেকের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। এবং আমাদের রাজনৈতিক মতাদর্শ আছে, কিন্তু আমরা দীর্ঘদিন ধরেই এই বিভাজিত রাজনীতি করে আসছি বলেই এই অবৈধ স্বৈরাচাররা মসৃণ ভাবে ক্ষমতায় থাকছে, তাদের রামরাজত্ব কায়েম করে যাচ্ছে। সে কারণে বলছি তাদেরকে আর সময় দেওয়া যাবে না, যথেষ্ট হয়েছে। আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, শহর থেকে আপনার গ্রাম, কোন জায়গায় আজকে মানুষ আর নিরাপদ নয়। আজকে ওই যে আপনার কুমিল্লার কোন জায়গায় একটা উপনির্বাচন, ইউনিয়ন পরিষদ উপনির্বাচন দেখেছে, উপনির্বাচনে কুপিয়ে রক্তাক্ত করে ফেলেছে। সুতরাং এই ভোটটা কাটছে এভাবেই যারা ক্ষমতায় টিকে আছে, কিন্তু যদি আমরা জনগণ ওদের রামদা কিংবা অস্ত্রের বিপরীতে খালি হাতে যদি সিনা টান টান করে দাঁড়িয়ে যাই, আমি শতভাগ নিশ্চিত করে বলছি যে ওরা পালিয়ে যাবে। মান্না ভাইয়ের মনে আছে, মান্না ভাই ভালো বলতে পারবেন, আমার চেয়ে এক সময়ের সামরিক স্বৈর শাসক আইয়ুব খানের একটা গুন্ডা বাহিনী ছিল বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে, এনএসএফ ন্যাশনাল স্টুডেন্ট ফ্রন্ট, যখন ছাত্ররা নির্যাতিত হতে হতে একদিন রুখে দাঁড়ালো এই এনএসএফ এর দুটি অংশ, একটি অংশ সাধারণ ছাত্রদের সাথে হাত মেলালো, সাধারণ ছাত্রদের কাতারে এসে দাঁড়ালো, আর একটি অংশ ক্যাম্পাস ছেড়ে পালালো। আজকের এই দুর্বৃত্তদের হাত বেশি লম্বা নয়, কিন্তু আমরা নীরবে নিভৃতেশ হয়ে যাওয়াই ওরা বেপরোয়া হয়ে যাচ্ছে। সেজন্য এখন আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তুলতে হবে, এবং আজকের এই সমাবেশ থেকে আমরা অবিলম্বে বলতে চাই, মান্না ভাইয়ের উপরে যে হামলায় জড়িত ছিল সেটা ওই অবৈধ সরকারের যদি মন্ত্রীও জড়িত থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এবং ওখানকার ওসির যে মন্তব্য সেটা একটা ভয়াবহ মন্তব্য, ছাত্রলীগের মন্তব্য, যুবলীগের মন্তব্য, ক্যাসিনো লীগের মন্তব্য। ওসি মাহমুদুল হাসান উনি কি বলেছেন, উনি বলেছেন যে হামলা হয়েছে সেরকম কোনো ঘটনা আমার জানা নেই, তবে এই তৈমুর আলম খন্দকারের বসার অনুষ্ঠান থেকে সরকার বিরোধী বক্তব্য ছিল, তাই আওয়ামী লীগের লোকজন বাধা দিয়েছিল, প্রতিরোধ করেছিল, তার মানে ওনারা সব জানতেন। আজকে এই সব ওসি সাহেবদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, আপনার সন্তানের মুখের দিকে তাকিয়ে আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে আপনি প্রশ্ন করেন, আপনি যা করতেছেন এদিকে কোনো মানুষের কাজ কিনা। আজকে পুলিশের জাফরুল্লাহ স্যার বলেছেন যে সম্ভবত বলেছেন যে 10% খারাপ পুলিশ থাকতে পারে, আজকে সিলেটের ঘটনা থানা হেফাজতে 10,000 টাকার জন্য একজন এসআই একজন সাধারণ মানুষকে নির্মম ভাবে পিটিয়ে হত্যা করেছে, একজন ওসি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তাকে 7-7 গুলি মেরে দিয়ে মেরে ফেলেছে। এই ওসি প্রদীপ কিংবা এই এসআই আকবররা এই ক্ষমতাতন্ত্রের এই গুন্ডাতন্ত্রের পৃষ্ঠপোষকতায় কিন্তু এগুলো করে যাচ্ছে। সেখানে প্রশাসনের ভাই বোনদের প্রতি বলবো, আমরা আপনাদের বিরুদ্ধে নাই, আপনাদের পক্ষের লোক আমরা, কারণ আপনারা তো জনগণের পক্ষে কাজ করবেন,
কিন্তু যারা এই গুন্ডাতন্ত্রের সাথে কাজ করছে, যারা অবৈধ স্বৈরাচার সরকারের কোষর হিসেবে কাজ করছে, তাদের অপকর্মগুলো আপনারা জাতির সামনে তুলে ধরেন। আপনার নিজের জানি সরকারি চাকরি করার জন্য অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু এখন জনগণ জেগেছে, আপনারা নিশ্চয়ই জনগণের জাগরণের পদধ্বনি শুনতে পাচ্ছেন, আপনারা জনগণের কাতারে এসে দাঁড়ান। এই জাতির মুক্তির জন্য ধর্ম নির্বিশেষে যদি আমরা ঐক্যবদ্ধ গণ আন্দোলন গড়ে তুলতে না পারি, তাহলে এই জাতির মুক্তি সম্ভব নয়। তাহলে গতকালকে মান্না ভাই মার খেয়েছে, আমি অতীতে খেয়েছি, আবার খাবো, বাম সংগঠনগুলো আপনার ফেরিতে খেয়েছে, আবার ঢাকায় খাবে, এই মাইরের উপর দিয়েই আমাদেরকে যেতে হবে যদি না আমরা ঐক্যবদ্ধ হই। আমার সর্বশেষ আহ্বান, এখানে মুরব্বী আন্দোলন অনেকে বক্তব্য রেখেছেন, আমার একটাই আহ্বান যে দয়া করে দল মত নির্বিশেষে আজকে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, বাংলাদেশের সমাজ সংস্কৃতিকে রক্ষা করার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, এবং এই যে মানুষের বাক এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষা করার জন্য আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সেই ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামে আশা করি মাহমুদুর রহমান মান্না ভাইদের উপরে যত হামলা মামলা হবে, আমাদের সেই লড়াই সংগ্রাম আরো বেগবান হবে, আরো সুসংগঠিত হবে। আপনাদেরকে সেই ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। আবারও মান্না ভাইয়ের উপরে এই ন্যাকাচলক হামলায় অবিলম্বে জড়িতদের গ্রেপ্তারের দাবি করে এবং দ্রুত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময় যারা সমস্ত গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, এক সময় টুকর ছাত্র নেতা যার বক্তব্য শোনার জন্য সেই বটতলায় রিক্সাওয়ালা থেকে বাদাম বিক্রির সেই ফুটপাতের দোকানদার ও চাতক পাখির মতো তাকিয়েছিল, সেই আমাদের বর্তমান সময়েরও যিনি এই অবরুদ্ধ পরিবেশেও সাহসের সাথে ধীরতার সাথে কথা বলে যাচ্ছেন এবং এই অবৈধ ভোটারবিহীন সরকারের একজন তীব্র সমালোচক, এবং সমালোচক নয় শুধু, তিনি অবশ্যই সরকারের ভালো কাজগুলোকেও ভালো বলে থাকেন এবং খারাপগুলোর সমালোচনা করে থাকেন, কিন্তু এই সরকার তো কারো সমালোচনা তাদের সহ্য করার ক্ষমতা নেই। তারা আপনারা দেখেছেন গতকালকে কাপুরুষের মতো ন্যাকারজনক ভাবে হামলা চালিয়েছে, তাকে মেরে ফেলার উদ্দেশ্যে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছিল বলে আমরা জানতে পেরেছি। এই অবৈধ সরকারের মাদকাসক্ত প্রতিমন্ত্রী, এই কুরআন দস্তগীরের গুন্ড বাহিনীরা রামদা সহকারে তার উপরে হামলা চালিয়েছিল, তাকে যদি সেখানকার রাজনৈতিক কর্মীরা যদি মানব ঢাল হয়ে অন্য একটি ঘরের মধ্যে নিয়ে না যেত, তাকে হয়তো মেরে ফেলতো। কারণ আমরা জানি, আমি অনেকই ধরনের ঘটনার শিকার হয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু করে সেই বগুড়া ব্রাহ্মণবাড়িয়া আমার নিজ এলাকায় এই গুন্ডারা যে কি করতে পারে সেটি তো আপনারা ইতিমধ্যেই দেখেছেন। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, হামলা কি শুধু মাহমুদুর রহমান মান্নার উপরে হচ্ছে? কথা বলেন, মান্নার উপরে হচ্ছে? গত পরশুদিন তো বাম ছাত্র সংগঠনগুলোর ধর্ষণ বিরোধী লং মার্চে সেই ফেনীর আরেক কুখ্যাত এই পাঞ্জা বাহিনী সেই নিজাম হাজারির গুন্ডা বাহিনীরা হামলা চালিয়েছিল, ছাত্র বাম ছাত্র সংগঠন নেতাদের উপরে নারী সদস্যদেরকে লাঞ্ছিত করেছে। তার পূর্বে আপনারা দেখেছেন ধর্ষণের বিভিন্ন ধর্ষণ বিক্ষোভ মিছিলে ছাত্রদল নেতাদের উপরে পুলিশ হামলা চালিয়েছিল, বাম সংগঠনের নেতাদের উপরে পুলিশ ছাত্রলীগ হামলা চালিয়েছিল, এবং আপনার মাগুরাতে ইসলামী আন্দোলন শাসনতন্ত্র আন্দোলন তাদের উপরে হামলা চালিয়েছে।